গাজীপুরে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। সকালে একাডেমিক ভবনে তালা দিয়ে আন্দোলনে নামেন তারা। বলেন, 31 দফা দাবি দ্রুত মানতে হবে, অন্যথায় আরও কঠোর কর্মসূচি ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। উপাচার্য বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। নয় মাসের সেমিস্টার ফি 5,000 থেকে 12,000 হয়েছে এবং রিটেক ফি যেটা কোনো ফি ছিল না সে 21,000 টাকা হয়েছে। 7 বছর আমরা পূর্ণ হয়ে গেল আমাদের ভার্সিটির, এখন পর্যন্ত কোনো ধরনের এমার্জেন্সি অ্যাম্বুলেন্স হচ্ছে আমাদের ভার্সিটিতে নাই। বরাদ্দকৃত একটি জমি আছে, তার পাশেই কিন্তু আমাদের অস্থায়ী একাডেমিক ভবন, ওখান থেকে ওখানে কিন্তু কন্টিনিউয়াসলি আমরা দেখতেছি, আমরা আসার পর থেকে 2.5-3 বছর যাবত ওখানে কন্টিনিউয়াসলি ময়লা ফেলা হচ্ছে। বহু বছর যাবত তারা শুধুমাত্র আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ থাকে, সে কারণে আজকে আমরা শিক্ষার্থীরা বাধ্য হয়েছি অবস্থান নিতে।